আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বর্তমানে যে জায়গাটিতে রয়েছে এটি একটি গ্রাম, গ্রাম ক্রস করছি আমি, আমার গুগল ম্যাপ দেখছি, নাহলে আমি আমার স্টেশনে যেতে পারবো না। তো এখান থেকে যেতে বেশি সময় লাগবে না, সেটি হচ্ছে 8 মিনিট লাগবে, এর ভেতরে যতটুকু কথা বলা যায়। আর এখন বর্তমানে যে জায়গাটিতে রয়েছে প্রচণ্ড রৌদ্র দেখাই যাচ্ছে। তো এইখানে এই অবস্থা, এগুলো কি? এই যে আমার পেছনে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মূর্তি, তারা কি মূর্তি বানায় এখানে? বৌদ্ধদের যেসব মূর্তি থাকে সেগুলো, এগুলো মূর্তি বানায় না? এখানে মূর্তির মধ্যে বেশ কিছু ছোট ছোট কুকুরের, খুব সম্ভবত এখানে তারা তৈরি করে। এখানে হচ্ছে পেছনের অবস্থায়, এটি সামনে একটি অফিস রয়েছে তাদের। এই যে এখানে, এটি এটি খুব সম্ভবত অফিস তাদের। এখানে বেশ কিছু ডিজাইন দেওয়া রয়েছে, হয়তো তারা এখানে, এই যে দুটি ব্যাঙের ছবি, বড় বড় ব্যাঙ দেখুন উপরের দিকে, এই দিকটাতে এখানেও ছোট ছোট ব্যাঙ, অর্থাৎ একটি খুব সম্ভবত একটি মা ব্যাং হবে, যার কারণে মায়ের উপরে ছোট ছোট ব্যাঙগুলো বসে রয়েছে। আর আমি যে জায়গাতে বর্তমানে রয়েছি সেটি চিবা প্রিফেকচারে পড়ে, চিবা থেকে একটু ভেতরের দিকে। আর এখানে সমুদ্রের পাশাপাশি যে জায়গাটিতে বর্তমানে রয়েছে, যেহেতু সমুদ্রের পাশাপাশি সেহেতু এখানে শীতটা তেমন একটা খুব একটা লাগে না। আর আজ হচ্ছে নভেম্বর মাসের 12 তারিখ 2022 সাল। তো টোকিওর ভেতরে মোটামুটি ভালো শীত পড়ে, কিন্তু এই জায়গাটিতে শীত পড়ে না, খুব একটা না, শীত পড়ে না যে না তা না, কিন্তু খুব একটা না, অর্থাৎ নাতিশীতোষ্ণ, না গরম না শীত। সকালবেলা একটু গরম লাগলেও দুপুরের দিকে সকালের দিকে একটু শীত লাগলেও দুপুরের দিকে তেমন একটা শীত লাগে না। দুপুরের দিকে বলা চলে মোটামুটি গরমই লাগে, যার কারণে দেখুন আমার পরনে শুধু একটি গেঞ্জি রয়েছে। এখানে গ্রামে আপনার চলাফেরা করতে আমি যা দেখলাম তা হচ্ছে এখানে ম্যাক্সিমামরাই গাড়িতে চলাফেরা করে। এর কারণটি হচ্ছে, কারণ এখানে যদি গাড়িতে চলাফেরা না করে তাহলে যে যেই কাজ করে সেই কাজে যাওয়া একেবারেই মুশকিল। দেখুন আমার আশেপাশে মোটামুটি যা যাচ্ছে সবগুলো গাড়ি, কিন্তু টোকিওতে আমি যখন চলাচল করি রাস্তা দিয়ে তখন দেখা যায় গাড়ি যাচ্ছে, গাড়ির পাশাপাশি বাইসাইকেল যাচ্ছে। কিন্তু এখানে জব করার জন্য জবের জায়গাগুলো মোটামুটি একটু ভেতরের দিকে হয়ে থাকে। কেউ কেউ চিবা থেকে, অর্থাৎ চিবা আশেপাশে থেকে আসে,
কেউ কেউ নারী নারীতা থেকে আসে এবং অনেক দূর দূর থেকে আসে। আর এখানে বাস যেহেতু ভেতরের দিকে সেহেতু বাস খুব একটা চলাফেরা করে না, যার কারণে ম্যাক্সিমামরাই পার্সোনাল গাড়িতে চলাফেরা করে। এখন একটা সাইকেল দেখছি, এই যে আমি আগেও কিন্তু দেখিয়েছিলাম, এই যে পেছনে যে মার্কটি আমাদের এখানে যে এটি ঘুরছে, এটি হচ্ছে একটা সেলুনের মার্ক। জাপানে জাপানে এই মার্কটি দেখতে অর্থাৎ দিনের বেলা থাকে, তাদের যতক্ষণ পর্যন্ত খোলা থাকবে ওই দোকানটি ওই প্রতিষ্ঠানটি সেলুনটি যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ এটি ঘুরতে থাকবে, যখন বন্ধ হয়ে যাবে তখন বোঝা যাবে যে দোকানটি আর আজকের জন্য ক্লোজ হয়ে গিয়েছে। এখানে একটি বাস যাচ্ছে, হয়তো বা এখানে পেছনের দিকে একটা দেখেছিলাম এখানে বাস রাখার জায়গা, কিন্তু এইসব জায়গা দিয়ে বাস খুব একটা চলাফেরা করে না। দেখুন পেছনে প্রচুর গাড়ি, এই জন্যে গাড়ি, এক হচ্ছে আমার কাছাকাছি স্টেশন, আর এক হচ্ছে এখানে আমি আগেও বলেছি এই জায়গাটি একটি গ্রাম, যার কারণে ম্যাক্সিমামরাই এখানে পেছনের দিকে এই যে আবার দেখেন মার ঘোরাফেরা করছে। তো এইটির অর্থ হলো এখানে পেছনের দিকে, আমি একটু সামনে গিয়ে দেখাই, এটির মানে হচ্ছে এখানে একটা সেলুন রয়েছে। সেলুনটি দেখতে একটু ভিন্ন, মনে হয় এখানে প্রচুর টাকা লাগে চুল কাটতে, এবং এরকম মার্ক থাকলে চুল কাটার পরে এই যে হেয়ার সেলুন আবিরু এটির নাম, এই হচ্ছে এই ঘরের ভেতরে চলছে, এখানে গাড়ি রাখার জায়গা রয়েছে, আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানেও গাড়ি রাখার জায়গা রয়েছে। এখানে ড্রিঙ্কসের অর্থাৎ সফট ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে, আর সফট ড্রিঙ্কস খাওয়ার পরে এখানে যে দুটি ফাঁকা দেখতে পাচ্ছেন, এখানে আপনি সফট ড্রিঙ্কসের যে ক্যানটি থাকবে অথবা বোতলটি থাকবে প্লাস্টিকের বোতলটি, সেটি আপনি এখানে ফেলে দেবেন। এই মার্কটি থাকার অর্থই হলো এখানে সেলুন থাকবে, আমি এটার আগ পরে বলছি। এখানে সাদা গোলাপ জাপানের বাড়িতে আমি আগেও দেখিয়েছিলাম, এখানে দেখুন ছোটোখাটো জায়গার মধ্যে অল্প জায়গার মধ্যে এখানে কিছু ফুলের চাষ করে রেখেছে, জাপানের ফুলে গন্ধ নেই, খুব খুব অল্প কিছু ফুল রয়েছে যেখানে যে ফুলগুলোতে গন্ধ থাকে, যে বিষয়ে ছিলাম। এই যে মার্কটি দেওয়া থাকে সেলুনের, এটি দেওয়ার অর্থ হলো এখানে চুল কাটবে, চুল কাটার পর আপনার শ্যাম্পু করে দেবে। এই যদি থাকে তাহলে আপনি ধরে নেবেন এখানে চুল কাটবে এবং শ্যাম্পু করে দেবে, অর্থাৎ মাথা পরিষ্কার করে দেবে। সেলুন এখানে দুই ধরনের রয়েছে, এক হচ্ছে শুধু চুল কাটবে, আর এক হচ্ছে চুল কাটার পরে আপনাকে শ্যাম্পু করে দেবে। শ্যাম্পু করে দিলে অবশ্যই একটু টাকা বেশি। আর এখানে আমার পেছনে হচ্ছে স্টেশন, এই যে দেখতে পাচ্ছেন ঘরের মতো, এটি হচ্ছে একটি স্টেশন। আমি কোন দিক গেলে একটু দেখানো যাবে, আমি এই জন্য এদিকে যাই।
এখানে পার্কিং এর ব্যবস্থা রয়েছে। এখানে দেখুন প্রচুর গাড়ি রাখা রয়েছে আমার পেছনে, দেখুন এখানে প্রচুর গাড়ি রাখা রয়েছে। আর এই জায়গাটিতে এখানে ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে, দেখুন এখানে ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে। কি হচ্ছে ট্যাক্সি দাঁড়ানোর জায়গা, এখানে লেখা রয়েছে অলরেডি ট্যাক্সি স্টপ, ট্যাক্সি স্টপ, এই জন্য এখানে শুধু ট্যাক্সিরাই দাঁড়াবে। তাকুশি নরিবা এখানে লেখা রয়েছে, তাকুশি নরিবা। এই জন্য এই গাড়ি থেকে ওই ব্যক্তিটি বারবার আমাকে দেখছে আমি ট্যাক্সিতে উঠবো কিনা। অবশ্যই উঠবো না, যেহেতু আমি ট্রেন দিয়ে যাব সেহেতু উঠবো না। এখানে একটি ব্যাপার, দেখুন এই যে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, এখানে কাঞ্জি দিয়ে উপরে লেখা রয়েছে। এটি জাপানিজ, যারা যেহেতু জাপানে রয়েছে জাপানিজ ভাষা দিয়ে প্রথম লিখে, তারপর তাদের ভাষাটিকে প্রায়োরিটি দেয় যার কারণে প্রথম লিখে তাদের ভাষা। এরপরে যেহেতু এখানে ট্যুরিস্টরা আসে সেহেতু এখানে ইংরেজিতে লেখা রয়েছে। এখানে কী কী রয়েছে সেটিও দেওয়া রয়েছে। এখানে দেখুন আপনি চাইলে বাইসাইকেল রেন্টে নিতে পারবেন। এখানে মহিলার ছবি পুরুষের ছবি দেওয়া রয়েছে, তার মানে এখানে ওয়াশরুম রয়েছে, এখানে ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে। আর এটি হচ্ছে সানমু সুবি, আমার জানা নেই অর্থ। এখানে পেছন দিকে একটু গিয়ে দেখি কি অবস্থা। এখানে পেছনের অবস্থা হচ্ছে এখানে বাইসাইকেল রেখেছে, বাইসাইকেল র্যান্ট নেই কোথেকে, এখন অবশ্যই আছে র্যান্ট, যেহেতু বাইসাইকেল র্যান্টে নেওয়া যায়। এটার ভেতরে গেলে হয়তো জানা যাবে। すいません、あれあそこに自転車借りてできます、それは書いてあるんですけど、はい、自転車ってどこにありますか。あ、ここ、ここに、はい、あと1台なんですけど、はい、夕方4時までなんです。4時まで、ちょっと、うん、今1時だから4時までに返せるんであれば、はい、500円でご用意できます。何時間、何時から何時まで。今から夕方4時で終わり。わかりました。もし朝来るときは、あ、9時から、9時から、朝は9時から5時まで、4時まで、4時まで、うん、毎日4時まで、自転車は、うん、ノイタテケバスタ、行っちゃったポジションと、500円、4時間で500円、1日ロングタイムだと1000円、わかりました、はい、あ、1日が1000円、1000円、1日が1000、9時から5時まで、4時まで、4時まで、うん、だと1000円、1000円、じゃあ9時から4時の間の4時間。4時間だと500。わかりました、はい、ちょっと動画撮って大丈夫ですか、はい、এখানে একদিনের জন্য বাইসাইকেল যদি আমি ধার করতে চাই তাহলে 1000 ইয়েন লাগবে। এখানে অলরেডি অনেকে বাইসাইকেল ধার করে ফেলেছে, যার কারণে একটি বাইসাইকেল রাখা রয়েছে। এটি যদি আমি সকাল 9টা থেকে 4টা পর্যন্ত নেই তাহলে 1000 ইয়েন আমাকে পে করতে হবে, আর যদি 4 ঘন্টার জন্য নেই শুধু তাহলে 500 ইয়েন দিতে হবে। এখানে যে ওয়াশরুম দেখিয়েছিলাম হয়েছে পেছনের অবস্থায়, এ হচ্ছে ওয়াশরুম। এখানে এখানে বসার ব্যবস্থা হয়েছে, যেহেতু টুরিস্টরা এখানে আসে সেহেতু বসার ব্যবস্থা হয়েছে। পরিবেশটা খুব নিরিবিলি, এখানে কিছু
ম্যাগাজিনের মতো দেওয়া রয়েছে, এখান থেকে বেশ কিছু ইনফরমেশন পাওয়া যাবে। এখানেও কিছু বেশ কিছু এখানে আশেপাশে যা রয়েছে মোটামুটি এখান থেকে জানা যাবে। আর তারা এখানে বাইসাইকেল পাম্প করার জন্য যেহেতু তারা ভাড়া দিয়ে থাকে এখানে ব্যবস্থা রেখেছে। এটি খুব সম্ভবত সত্যিকারের ফুল, এটির মধ্যে গন্ধ নেই বাট সুন্দর দেখাচ্ছে। এখানে মোটামুটি আপনার একজন টুরিস্ট আসলে খুব সহজ হয়ে তো এখানে টুরিস্টরা আসলে মোটামুটি এখান থেকে বেশ ইনফরমেশন পাবে। এখানে আশেপাশে ঘুরে দেখতে চাইলে মোটামুটি বাইসাইকেল নিয়েও ঘোরা যাবে, আর ট্যাক্সি তো রয়েছে, ট্যাক্সি দিয়েও চলাফেরা করা যাবে। আর এটি যেহেতু একটি স্টেশন, স্টেশনের পাশে অবশ্যই ওয়াশরুম থাকে, এটি হচ্ছে একটি ওয়াশরুম। এখানে মেয়েদের জন্য ব্যবস্থা রয়েছে এবং ছেলেদের জন্য ব্যবস্থা রয়েছে। আর এই পাশটি হচ্ছে বাস থামে, আর সামনের ওই দিকটিতে দেখিয়েছিলাম ট্যাক্সির জন্য ব্যবস্থা রয়েছে। এই যে এইখানে দুইটি মেয়ে বসে রয়েছে বাসের জন্য অপেক্ষা করছে। এই যে এখানে পার্সোনাল প্রাইভেট কার দিয়ে এখানে আসে স্টেশন পর্যন্ত, এখানে রেখে চলে যায়। এখানেও পাশাপাশি এখানে প্রায়োরিটি কাস্টমার যারা হচ্ছে, এখানে দেখুন লেখা রয়েছে, প্রথমে দেখুন এখানে মার্ক দেওয়া রয়েছে, ছবি দেওয়া রয়েছে। এরপর হচ্ছে তাদের ভাষা, যেহেতু তারা জাপানিজ সেহেতু এখানে কাঞ্জিতে লেখা রয়েছে। আর এখানে হচ্ছে নিচে হচ্ছে ইংরেজিতে প্রায়োরিটি কাস্টমার। কেন? কারণ এখানে যেহেতু অনেকেই বসে সেহেতু প্রায়োরিটি কাস্টমার যারা রয়েছে অর্থাৎ বৃদ্ধ একটু সমস্যা রয়েছে তারা এখানে অর্ডার করতে পারবে। আর ওই দিকটিতে গেলেও মোটামুটি বেশ কিছু অবস্থা রয়েছে ওইদিকে আশেপাশে, এটির আশেপাশে যা রয়েছে তা দেখা। এখানে মেয়েটা বসে খাবার দাবার খাচ্ছে। এখানে আপনি চাইলে পোস্ট অফিসের ব্যবস্থা রয়েছে, আপনি পোস্ট করতে চাইলে পোস্ট করতে পারবেন। এখানে দেখুন এটির মধ্যে আপনি পোস্ট করতে পারবেন, এখান থেকে পোস্ট করলে তারা যারা দায়িত্ব রয়েছে তারা এখান থেকে নিয়ে যাবে। এখানে আপনি চাইলে ফোন করতে পারবেন, এখানে ফোনের ব্যবস্থা রয়েছে। জিদু হানবাইকি যেটি এখান থেকে আপনি চাইলে সফট ড্রিঙ্কস কিনতে পারবেন, চা কিনতে পারবেন। আর এই হচ্ছে স্টেশনের অবস্থা ভেতরের এখানে। আর এই দিকটাতে বসার ব্যবস্থা রয়েছে, এটি হচ্ছে একটি ছোটখাটো মিনি স্টপ। এখান থেকে টুকটাক জিনিসপত্র আপনি খাবার কিনতে পারবেন, মোটামুটি যা যা প্রয়োজন করেন এখানে দেওয়া, এখানে আপনি বিশ্রাম নিতে পারবেন। আবার আপনি চাইলে এখানে টুরিস্টদের জন্য ইনফরমেশন দেওয়া রয়েছে, উপরে দেখুন এখানে কাঞ্জি দিয়ে লেখা রয়েছে, নিচে হচ্ছে ইংরেজিতে লেখা রয়েছে। আর এই স্টেশনটির এরিয়া ম্যাপ যা রয়েছে এখানে দেওয়া রয়েছে, প্রথমে দেখুন কাঞ্জিতে লেখা রয়েছে, পরে হচ্ছে ইংরেজিতে লেখা রয়েছে। আর একটি বিষয় খেয়াল করলে এখানে আপনি নো স্মোকিং প্রথম কাঞ্জিতে লেখা রয়েছে, এর উপরে হচ্ছে সিগারেটের ছবি দেওয়া রয়েছে অর্থাৎ সিগারেট খেতে পারবেন দেওয়া রয়েছে। এখানে এখানে চাইলে আপনি এখান থেকে আপনি লিখতে পারবেন এখানে কোথা থেকে কোথায় যাবেন এগুলো, আর এখান থেকে আপনি টিকিট কাটতে পারবেন। আর এর ভেতরে এই যে এর ভেতরে হচ্ছে স্টেশন, এর আশেপাশে আপাতত আর কিছু নেই।
カードも持って。এটা একবারে ভেতরের দিকে হচ্ছে পুরো ওই যে ওই দিকগুলো হচ্ছে একেবারে পাহাড় উঁচু উঁচু পাহাড় ও এটা যেহেতু এটা একটা গ্রাম সেহেতু এখানে এখান থেকে পাহাড়ের দৃশ্যগুলো দেখা যায় এই হলো অবস্থা ঠিক আছে আজকের এই ভিডিওটিকে এই জায়গাতে রেখে দেবো ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু